হ্যালো আমার প্রিয় পরিবারের সদস্যরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের হাতের কাজগুলো করে এদিকে চলে এসেছি, বিছানাটাকে গুছিয়ে আজকে ভাবছি ঘরটাকে ঠিকঠাক করে গোছাবো। ঘর গোছাবো মানে আজকে ঘরটাকে ভালো করে পরিষ্কার করবো। সেরকম তো পরিষ্কার করা হয়, তবুও যেন মোছামুছিটা একটু কমই হয়। মানে ঘরের যে জিনিসপত্রগুলো আছে, এই আলমারি, শোকেস, তারপর যা আছে ড্রেসিং টেবিল, সব কিছু মোছামুছিটা কম হয়, এটাই আজকে করব। আর জানালার মধ্যে যে এই রডগুলো আছে সেগুলোকে মোছামুচি করতে হবে, মানে গ্রিলগুলোকে, তাহলে পরিষ্কার লাগবে। পরিষ্কার ঘর দেখতে কিন্তু ভালো লাগে, আমারও কিন্তু পরিষ্কার ঘরে থাকতেও ভালো লাগে। নোংরা ঘরে আমার নিজেরই খারাপ লাগে, তো আমি কী করে নোংরা রাখবো? তো যে ভালো করে বিছানা পরিষ্কার করে নিয়ে বিছানাটাকে ঝাড় দিয়ে নিলাম, চলে এসেছি আলনার সাইডে। আলনার সাইডে এসেছি, দুটো কাপড় আমি নিয়েছিলাম মশারির উপরে রাত্রেবেলা ভেজা কাপড়, সেটাকে আমি এখন মানে গুছিয়ে রাখলাম। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা আমি শুরু করছি 9:30 থেকে, এখন বাজে 9:30। তো ঘুম থেকে উঠে বিছানা ছাড়া গুছিয়ে সব কিছু কমপ্লিট করে ভিডিওটা শুরু করছি। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা দেখতে থাকো। সকালে রান্নাবান্নার দায়িত্ব কিছু নেই আমার, মাই সব কিছু রান্না টান্না করছে। আজকে ঘরে এসেছে মাংস, অনেক দিন পর মাংস এনেছে বাবা। তো আর নিরামিষ তরকারি হচ্ছে, সব সবজি মিলিয়ে একটা নিরামিষ তরকারি করছে, আর মাংস রান্না করছে, মাই রান্না করছে। মা রান্নার ফাঁকে আমি ভাবলাম যে ঘরটাকে ঠিকমতো গুছিয়ে মুছে নিই, মানে অনেক দিন থেকেই আমার ফ্রিজ, তারপর ড্রেসিং টেবিল ওসব ঠিকঠাক করে মোছা হচ্ছে না। তো ভাবলাম যে আজকে মুছে নিই, যখন ফাঁকা আছি তো মুছে টুছে ঘর টরগুলোকে পরিষ্কার করে নিই। ঘরটা পরিষ্কার থাকলে কিন্তু বেশ ভালো লাগে, এমনিতেও আমার ঘরটা পরিষ্কার থাকে, তো একটু একটু ধুলো ধুলো জমা হয়ে যায়, সেটাই পরিষ্কার টরিষ্কার করে নেবো। তো চলো পরিষ্কারগুলো করে নেই, তারপর তোমাদের সামনে কথা বলছি, এখন শুধু তোমরা দেখতে থাকো। আলনা টালনা গুছিয়ে তারপর চলে এসেছি এখন ড্রেসিং টেবিলটাকে ঠিকঠাক করে মুছে নেব। একটা ভেজা ন্যাকড়া দিয়ে হালকা করে ড্রেসিং টেবিলটাকে মুছে নিচ্ছি, আর এগুলো ঠিকমতো মানে জল দিয়ে মুছতে নেই, ড্রেসিং টেবিল নাকি নষ্ট হয়ে যায়। আমি একদম ভেজা ন্যাকড়াকে ভালো করে চিপে জলটা ফেলে দিয়ে তারপর কিন্তু আমি মুছে নিচ্ছি। এদিকে যে আমার কয়েকটা খেলনার জিনিস ছিল, মানে ছোটো ছোটো ময়ূর, পুতুল, অনেক কিছু কিন্তু খেলনা জিনিস আমার আছে, তো সেগুলোকে মুছে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে যে যত যাবতীয় জিনিস আছে সব কিছুকেই ঠিকঠাক করছি। এদিকে চলে এসেছে ভাস্তি, মানে বর্দার মেয়ে চলে এসেছে, ও আমার সাথেই সারাদিন থাকবে, আমি কাজ করব, আমার পিছন পিছন সারাদিন ঘুরঘুর করবে, খাবারটা আমি খাওয়াবো, আর যখন ঘুমাবে তখন ঘুমোতে আমি ঘুম পাড়িয়ে দেবো, এটাই হচ্ছে আমার কাজ সারাদিন ওর সাথে। তারপরে তো এক্সট্রা আমার বাড়িতে কাজ আছেই বলো, তো এভাবে কিন্তু ওকে আমি প্রত্যেক দিনই রাখি, মানে ওর মা চলে যায় স্কুলে, ও আমার সাথে প্রত্যেকটা দিনই থাকে। তো বন্ধুরা, আমার এই জিনিসগুলো দেখে একটা মনে একটা কথা আসছে আর খারাপ লাগছে, যে আজ এই জিনিসগুলোর জন্যই আমি শ্বশুরবাড়িতে অত্যাচারের শিকার হয়েছি। এই জিনিসগুলো বলতে যেমন বিয়ের পর পণ দেওয়া, তো সেই রকম আমার বাবা আমাকে কোনো পণ দেয়নি, আমি আমার বাবার কাছে কোনো রকম কোনো জিনিস আবদার করিনি, কারণ মুখ পরিয়ে বিয়ে করেছি, তো তাই কোনো জিনিস আবদার করার মতো মুখ নেই আমার, কোনো জিনিস আবদার করতে পারিনি। যেমন বিয়ের সময় পণ দেয় একটা গাড়ি, আলমারি, ড্রেসিং টেবিল, খাট, অনেক যাবতীয় জিনিস কিন্তু দরকার, বাবা মা দেয়, ভালোবেসে দেয়, খুশি থেকে দেয়, কিন্তু আমাকে কোন হিসাবে দেবে সেটা আমি কি চাইতে পারি কারো কাছে? আমার না আছে শ্বশুরবাড়িতে একটা ঠিকমতো খাট, একটা বিছানা আছে তাও ভাঙা, না আছে একটা আলমারি, না আছে একটা শোকেস, কিচ্ছু নেই, কিন্তু আমি কি কোন হিসাবে চাইবো বা কোন মুখ দিয়ে চাইবো বলো তো? আমি চাবো না। আমার নিজে থেকে যদি কোনোদিন করতে পারি সেটাই হচ্ছে আমার আসল কথা, নিজে কষ্ট করে নিজের জিনিসগুলো করবো। আমি আমার প্রতিবন্ধী বাবাটার কাছে কি চাইতে পারবো বলো তো, যে আমাকে একটা খাট লাগবে, গাড়ি লাগবে, আমি কোন হিসাবে বিয়ে করেছি সেটাও তো আমার দেখতে হবে। এইসব নিয়ে কিন্তু শ্বশুরবাড়িতে অনেক অত্যাচারের শিকার হয়েছি আমি, আর এখন পর্যন্ত কিন্তু এখানে থেকেও আমি হচ্ছি, মানে সেখান থেকে আমার সবসময় কথা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে কিছু পণ দেয়নি, আমার বাপ মা কোনো কিছু দেয়নি, ভিখারির বংশ আমাদের, এরকম কথা আমাকে যত যাই বলুক। ভিখারি বংশ মানে আমার টোটাল বংশটা, আমার জাতটা বলে কথা বললে কিন্তু আমার মাথাটা গরম হয়ে যায়, কারণ আমি খারাপ, আমার জাত তো খারাপ না, এরকম করতে গেলে মনটা খুব খারাপ হয়ে যায়। বারবার অত্যাচারের শিকার হতে হতে আমি কোনো রকম যখন সহ্য করতে না পারি তখন হাউ মাউ করে শুধু কাঁদি আর তোমাদের দাদাভাইকে বলি, আর তখন তোমাদের দাদাভাই আমাকে সান্ত্বনা দেবে, তো যতটুকু সান্ত্বনা দেওয়ার দেয় আবার কখনও নিজেও বিগড়ে যায়, তখন আমি একা হয়ে যাই, পৃথিবীটাই যেন মনে হয় আমার কাছে একা, আমি যেন একাই সব কিছু পৃথিবীতে, আর কোনো কিছুই আমার যেন পৃথিবীতে নেই, যাও একটা স্বামী পেয়েছি তাও আমার কাছে থাকে না, তাই চোখের জল মুছতে মুছতে এই কাজগুলো করছি। যদি আমি আজ বাবা মার পছন্দে বিয়ে করতাম,
সব জিনিসই আমার থাকতো, আজ করিনি। আমি আমার বাবা মার কাছে কোনো জিনিস চাওয়ার মুখ নেই, তাই আমি নিজের থেকে চাইনি। আমি জানি আমি যদি কোনো দিন কাজকর্ম ঠিকঠাক করি আমি কোনো দিন পারবো আমার জিনিসপত্র করতে, মানে আমার হাতে যদি টাকা পয়সা থাকে আমি জিনিসপত্র করতে পারবো। জিনিসপত্র করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, কম টাকা পয়সাটা আর মান সম্মানটা, যে মান সম্মানটা খুইয়ে আমি তাদের কাছে মানে তাদের কাছে গেছি আমার শ্বশুরবাড়ির কাছে, সেই মান সম্মানটা আমি কোনো দিনই কিন্তু পারবো না যে আমার বাবা মাকে সেই মান সম্মানটা দিতে, কোনো দিন পারবো না, এটুকু আমি জানি। তো এটা কী বলবো, তো আমার ঘরটর পরিষ্কার করে চলে এসেছি বাইরের দিকটা পরিষ্কার করতে। তো বাইরের দিকটা ভালো করে ঝাড়টা দিলাম, ঘরটর ঝাড় দিয়ে বাইরের দিকে চলে এলাম ঝাড় দিতে। তো ঝাড় দিয়ে এখন মুছে নেব, বারান্দাটা সম্পূর্ণ মুছবো না, হালকা অল্প করে মুছবো, কারণ বারান্দাটা সম্পূর্ণ মোছা সকালবেলা একবার হয়ে গেছে। ভাবলাম যে বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে হালকা হালকা, তো বৃষ্টির মধ্যে যতটুকুই বৃষ্টির জল টল পড়েছে ততটুকু আমি একটু মুছে পরিষ্কার করে দিই। মোছামুছি সিঁড়িটা থাকলে কিন্তু সিঁড়িটা পরিষ্কার হয়, আর সিঁড়ি তো এমনিতে মোছামুছি করলে পরিষ্কার থাকে না আমাদের বাড়িতে, পায়রা আছে যখন। এখন পর তোমাদের সামনে চলে এলাম, রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে, মাই রান্না করেছে, কী কী রান্না করেছে তোমাদের একবার বলেছি, তো চলো একবার এক ঝলকে দেখিনি। তো বন্ধুরা দেখো, এই যে এখানে রান্না কমপ্লিট, এই দেখো এখানে আছে ভাত, ভর্তিহাড়ির ভাত, আর এখানে আছে ভাস্তির তরকারি মানে সোয়াবিন, বৌমনি দিয়ে গেছে, ও আজকে আমাদের বাড়িতেই আছে। আর এখানে আছে যে মাংসের ঝোল, লাল লাল ব্রয়লার মুরগির ঝোল, আর এখানে আছে সব সবজি দিয়ে একটা নিরামিষের মতো, নিরামিষ না বললেও চলে এটাকে, কারণ সাথেই মাংস রাখা হয়েছে। তো এই যে রান্নাবান্না কমপ্লিট, এই ভাষা আমার ঘরটর গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে, ঘরটর ফিটফাট একদম। আর বাবা এনেছে দুটো তাল, এই দেখো দুটো তাল এনেছে কিনে, দুটো তালে 10 টাকা নিয়েছে। তো এই যে তালের পিঠা কালকে খেয়েছি, আজকে আবার তালের রস খাওয়া হবে, কারণ পিঠার থেকে রসটা বেশি ভালো লাগে। তো বিকালবেলা একটু ছুলে তারপর টানিয়ে রাখবো, দুটো তাল খুব সুন্দর, আর গন্ধটা দা যা মানে কী বলবো, আমার কাছে তালের গন্ধ দারুণ লাগে। তোমাদের কাছে কার কার তালের গন্ধ ভালো লাগে, বা তাল দিয়ে কী পিঠা খেতে ভালো লাগে বা রস খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আমার কাছে কিন্তু তালের রস আর একটা কলা পাতার মধ্যে যে বানায় পিঠাটা, ওটা খেতে খুবই ভালো লাগে। তো চলো বিকালবেলা যখন তোমাদের সাথে, যখন আমি তালটাকে ছুলবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তার আগে যা কাজকর্ম আছে সেগুলোকে শেষ করে নিই। এপাশে কথা বলতে বলতে সন্ধে হয়ে গেছে, আর বিকালবেলা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, দুপুর 3টের দিকেই তোমাদের সাথে ভিডিও একটু শেয়ার করেছিলাম আর হয়নি। তো এদিকে দেখো সন্ধেবেলায় একটু তাল আমি ফাটিয়ে নিয়েছি, এখন এই তালটাকে কিন্তু রস করব, রস করে আজকে তালটাই কিন্তু আমরা জাল দিয়ে খাবো। তাল খেতে আমাদের ভীষণ ভালো লাগে, আমি সব থেকে তালের যে রসটা হয় দুধ দিয়ে চিনি দিয়ে জাল দেওয়া হয় সব থেকে ওটা বেশি ভালোবাসি। তোমরা কোনটা ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও, আমার কাছে রসটা বেশি ভালো লাগে। আবার যদি তার সাথে রুটি হয়, রুটি দিয়ে কিন্তু জমে যায়। তো এভাবে তালটা রেখে এখন এই যে উপরের ছালটা কিছুটা তুলে নিয়েছি, আর প্রথমত তোমাদেরকে বলি তালটাকে প্রথমত আমি ধুয়ে নিয়েছি, তারপর এভাবে তালটাকে ফাটিয়ে নিয়েছি। তো এখন কিন্তু ভালো করে আমি তালটাকে, এই যে চালুনটা আছে এটা দিয়ে কিন্তু আমি ভালো করে চেলে নেব, তাহলে তালের রসটা পড়ে যাবে। আর যতটুকু ছাল আমি উঠাতে পারছি নিজে হাতে ততটুকু ছাল উঠিয়ে নেবো, আর যেটা উঠবে না সেটা এভাবে ধরে ধরেই উঠানো যাবে। তো এইভাবে যখন আমি হাত দিয়ে নাড়ানাড়ি করছি তখন দেখি নিচ দিকে রস পড়ছি, মানে আমার এত ভালো লাগে তালের গন্ধ। ভাদ্র মাস এলেই শুধু আমার মনে হয় তাল খাবো তাল খাবো, তালের পিঠা বলো, তালের বড়া বলো, তালের রস বলো। আরেকটা পিঠা হয় কলার পাতা দিয়ে, সেটা আমার খুব ফেভারিট, সেটা আমি অনেকবার খেয়েছি জানো তো, এত প্রিয়। দেখো এই যে টুকটুক করে রস পড়ছে, আর এত ভালো লাগে আমার কাছে তালের গন্ধটা, মনে হয় সব সময় শুনতে থাকি, এতটা পরিমাণ আমার তালের গন্ধ ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও, আমি তাল মানে আমি তালের পাগল সত্যি। ভাদ্র মাসটা এলেই মনে হয় শুধু তালেই খাই, আমার দিন দুপুর সারা দিন যদি আমার তালের রস করে দাও আমি তাতেও রাজি, এত পরিমাণ তাল ভালোবাসি আমি। তো এখানে ভালো করে এই যে ছাবাটাকে ভালো করে এভাবে চেলে নেব, চেলে নিলে কিন্তু খুব সুন্দর তালের রসটা বেরিয়ে আসবে, আর এই রসটার মধ্যে দুধ আর চিনি দিয়ে কিন্তু জাল দিলে কিন্তু হয়ে যাবে। তো আমার কাজ এদিকে হতে থাক আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। হ্যাঁ বন্ধুরা, আমি না খুব কষ্ট করে জীবনটাকে মানে ঠিক করতে চাইছি, কিন্তু অনেকেই চাইছে যে আমি যেন আমার জীবনটাকে ঠিক না করি, যেভাবে আছি ওভাবেই থাকি। আমার কথা কি জানো, মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি, তো কর্ম কিন্তু সবারই করতে হয়। এখনকার দিনে ছেলে মেয়ে সবাই কর্ম করে খায়, আমিও কর্ম করে খাবো। তো আমি যদি আমার নিজের স্বামীকে পাশে না পাই, তাকে যদি আমি সবসময় কোনো বিপদে আপদে না পাই, তাহলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো বলো তো? আমি জানি যে স্বামী হচ্ছে ভগবান, স্বামী হচ্ছে ভগবান তুল্য, আমার কাছে তাই, সে আমার কাছে তাই। আমি ওকে যত কিছুই বলি না কেন, যতই তার উপরে রাগ অভিমান করি না কেন,
কিন্তু আমার কাছে কিন্তু সে ভগবান। আজকে ওকে অনেক বুঝিয়েছি জানো তো, যে যখন আমার মনটা খারাপ হবে তুমি আমাকে একটু রাগ ভাঙার চেষ্টা করো বা আমার মনটা পাওয়ার চেষ্টা করো। একটা স্বামী স্ত্রীর মধ্যে তো এটাই আসল সম্পর্ক। যখন বরের রাগ উঠবে, বউ পারবে যে তার মন ভাঙাতে, তাকে ভালো সান্ত্বনা দিতে, ভালোবাসতে, এসবই তো চায় একটা মেয়ে। তার থেকে তো বেশি কিছু চায় না। আমি তো ধন দৌলত চাই না, আমি ভালোবাসা চাই। এটাই কিন্তু ওকে বারবার বলি, কিন্তু কি বলবো, যে বোঝার নয় সে যতই বলো সে কোনোদিন বুঝতে চায় না। যতবার আমি তাকে বোঝাই, আজ পর্যন্ত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জানো তো, কোনো মেয়ে এভাবে কাউকে বোঝায় না, কোনো মেয়ে বোঝায় না যেভাবে আমি ওকে বোঝাই। কারণ আমি জানি আমার জীবন ভবিষ্যৎ সব কিছু কিন্তু ওই আছে। তো বাবা মার কাছে এখন বা আছি, এক বছর হোক, ছ মাস হোক, চলে তো যাবো এখান থেকে, তখন কিন্তু এই আমার সব। তখন দুজনে মিলে যখন একসাথে ভালো থাকতে পারবো তখন কিন্তু মা বাবাও খুশি হবে। আর হ্যাঁ, আমার মা বাবা আমার বরকে যতটা ভালোবাসে আমার মনে হয় না যে এমন কোনো শাশুড়ি আছে তার মানে তার জামাইকে এতটা পরিমাণ ভালোবাসতে পারে। যে জামাই এত বড় দোষ করেছে, আমাকে পালিয়ে নিয়ে গেছে, তারপর অনেক অনেক কথা বলেছে জানো তো আমার বাপের বাড়ি নিয়ে, কিন্তু আমার মনে হয় না কোনো শাশুড়ি এত কিছু শোনার পরেও তার জামাইকে এতটা ভালোবাসতে পারে। এটা আমার মা বাবা করে, নিজের ছেলের মতো দেখে, কিন্তু তবুও কিন্তু বুঝতে চায় না। জানি না কোনো দিন তার সুবুদ্ধি হবে কি না। আজকে আমি অনেকক্ষণ অনেকক্ষণ জানো তো ওকে বুঝিয়েছি, নিজে ফোন করে ওকে বুঝিয়েছি, আর একটা কথাও বলেছি আজকে লাস্ট ফার্স্ট একটা কথা বলে দিয়েছি ওকে। যদি ওর মন থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন করে জানাবে। বলেছি যে যদি সংসার করার ইচ্ছা থাকে বা আমাকে যদি তোমার লাগে তাহলে অবশ্যই ফোন করে নিজে যে ভুলটা করেছো সেটা বলো যে আমি ভুল করেছি। তো এতটুকু কিন্তু চাই যে একটু ভুল করেছে যখন বলুক একবার যে হ্যাঁ আমি ভুল করেছি, আর যদি না বলে তাহলে ভেবে নিব যে ও আমার সাথে সংসার করতে চায় না। এটাই বলে ফোনটাকে রেখে দিয়েছি, আর কিছু বলার নেই। চোখের জলে টলমল করছে জানো তো, পারছি না সহ্য করতে, পারছি না কাউকে কিছু বলতে, একদম মনের ভিতরতে চেপে বসে আছি। কাকে বলবো, কে শুনবে আমার দুঃখের কথা, কে শুনবে আমার কষ্টের কথা। দুঃখ কষ্ট নিয়ে জানি জীবন, কিন্তু যে কষ্টটা যে দুঃখটা আমি বহন করছি সেই দুঃখটাকে জীবন বলে না জানো তো, এটাকে মরণ বলে। কারণ সবথেকে আপন সবথেকে কাছের মানুষটাই অবুঝ, সেই বোঝে না। তো এর থেকে কষ্ট বা এর থেকে খারাপ বিষয় কিছু হতে পারে বলো তো? জীবনে কিছুই পাইনি, না পেয়েছি শ্বশুর শাশুড়ি ভালোবাসা, না পেয়েছি সংসার, না পেয়েছি স্বামী, কিচ্ছু পাইনি, পেয়েছি শুধু যন্ত্রণা যন্ত্রণা আর অপমান। আমার বংশ খারাপ, আমার জাত খারাপ, আমার সবই খারাপ, আমি মানুষটাই খারাপ, আর কি বলবো। সত্যি জানি না কোন কপাল নিয়ে জন্মগ্রহণ করে আজ এই কথাগুলো শুনতে হচ্ছে। আমার কথা আমাকে যাই বলুক, যে যা খুশি বলুক, কিন্তু আমার বাবা মাকে যদি কেউ খারাপ কথা বলে, আমার বাবা মাকে যদি কেউ অপমান করে, সেটা আমি মেয়ে হয়ে কোনো দিনও সহ্য করব না, সেটা কোনো মেয়েই সহ্য করে না। কারণ তার বাবা মা তাকে জন্ম দিয়েছে, যেমন ছেলেটার বাবা মা ছেলেকে জন্ম দিয়েছে তেমন কিন্তু মেয়েটার বাবা মাও মেয়েটাকে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। ছেলেটার বাবা মার যেমন কষ্ট হয়েছে, মেয়েটারও বাবা মার তেমনই কষ্ট হয়েছে। তো কি বলবো, এখানে তালটাকে আমি একটু ঝুলিয়ে রাখলাম, তালের রস করবে তো, ঝুলিয়ে রাখলে এখান থেকে কিন্তু টুকটুক করে রসটা পড়বে, মানে যে জলটা তিতার জলটা আছে সেটা পড়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর দুধ দিয়ে চিনি দিয়ে জাল দেওয়া, তারপর রুটি দিয়ে খাবো কিন্তু। এই দেখো একটু একটু করে রস পড়ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখি, সবাই ভালো থেকো।